জামাল ভুঁইয়ার ফুটবল ক্যারিয়ার এখন যেন নদীর ওপারের সবুজের মতো, দূর অতীত সাফল্যে মোড়া, বর্তমান বাস্তবতা ব্যর্থতার চাদরে মোড়া। ফাটা পড়েছে তার পারফরমেন্সে, মাঠের ফুটবলে নেই সেই আগের মতো ধার। নানা সময়েই ক্লাব আর জাতীয় দলের ক্যাম্পে তৈরি করেছেন একের পর এক বিতর্ক। অথচ প্রবাস জীবন ছেড়ে বাংলার ফুটবলে জমে যাওয়া এই ফুটবলারই ছিল সময়ের সেরা পোস্টার বয়। সাইফ স্পোর্টিং ক্লাব জন্মলগ্ন থেকেই জামাল ভুঁইয়ার ওপর রেখেছে আস্থা। শুরু থেকে দেয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব, সেই আস্থার প্রতিদান কতটুকু দিতে পেরেছেন জামাল, এখনো পর্যন্ত দলকে এনে দিতে পারেননি কোনো একটা ঘরোয়া আসরের শিরোপা। এবারের মৌসুমেও করুণ দশা, প্রথম লেগ শেষে সাইফের অবস্থান টেবিলের সাথে। এরই মধ্যে টিম ম্যানেজমেন্টে এসেছে পরিবর্তন। সাইফ স্পোর্টিং ক্লাবে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী। নতুন কমিটির কাছে জামাল যেন বিষফোড়া, নতুন করে দল গোছাতে গিয়ে তাকে আর রাখতে চাইছে না ফ্রন্ট লাইনে। পেশাদার লীগের দ্বিতীয় লেগ শুরুর আগেই তাই হারাচ্ছেন ক্লাবের অধিনায়কত্ব। এই সিদ্ধান্ত নেয়ার আগে ক্লাব কর্তারা বিবেচনায় এনেছেন জামালের গেল কয়েক বছরের নানা কর্মকাণ্ড, অনুশীলন বাদ দিয়ে ছুটিতে চলে যাওয়া, সতীর্থদের সাথে বন্ডিং এর অভাব, সম্প্রতি রেফারিকে লাথি মারার অভিযোগটাও আমলে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের এই দুর্দশা যেন আয়নার মতো প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে জাতীয় দলেও। জাতীয় দলের একের পর এক ব্যর্থতায় মলিন ছিল ক্যাপ্টেন নিজেও। এত বছরের দায়িত্বে এখনো দলকে গাঁথতে পারেননি বিনি সুতোর মালায়। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে পুরো ম্যাচে নিয়ন্ত্রণ নিয়ে খেলার কথা থাকলেও উইথ দ্য বল তাকে যেন খুঁজেই পাওয়া যায় না। সাইফের পাশাপাশি তাই জামাল ভুঁইয়ার জন্য জাতীয় দলের অধিনায়কত্বের জায়গাটাও হয়ে উঠেছে বেশ নড়বড়ে। যে কোনো সময় জামাল সেই দায়িত্ব থেকেও পেতে পারেন ইস্তফা। সাইফ স্পোর্টিং ক্লাব পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছেন অভিজ্ঞ একজন ক্রীড়া সংগঠক, সেই সাথে তিনি ছিলেন পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা, গেলবার সহসভাপতির পদে লড়েছিলেন ফুটবল ফেডারেশনের নির্বাচনে। অর্ণব বাপি, একাত্তর।